অন্যদিকে তীব্র শীতে সারা দেশের মতো বরিশালেও জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিপাকে খেটে খাওয়া মানুষ, ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে নৌযান চলাচল, ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাসকষ্ট সহ ঠান্ডাজনিত রোগী বেড়েছে হাসপাতালে, এদের বেশিরভাগই শিশু। দেশের অন্যান্য জায়গার মতো শীত জেঁকে বসেছে বরিশালেও, বিপর্যস্ত জনজীবন। বেশি সমস্যায় পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ, ব্যাহত হচ্ছে দৈনন্দিন কাজকর্ম। কুয়াশা, টাইম মতন গাড়ি পৌঁছাইতে পারে না, যাত্রীতে চিল্লাচিল্লি করে, অফিস ঠিক মতন ধরতে পারে না, তাছাড়া কুয়াশার জন্য অটো, হ্যাঁ, আয়না ঠিক মতন ওই চিনে না কুয়াশার জন্য। ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে নৌযান চলাচল, মাছ নদীতে অপেক্ষায় থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। কুয়াশা তো আমাদের বর্তমান যে ডিজিটাল ইকুইপমেন্ট আছে, এটা দিয়ে আমরা জাহাজ চালাইতে পারি, এক শ্বাসের অবসরে পৌঁছাই দিতে পারি নিরাপদভাবে। কিন্তু সবচেয়ে সমস্যা হয় আমাদের এই বিভিন্ন দেশীয় ট্রলারগুলা, তারপরে মালবাহী জাহাজগুলা, তাদের তো কোনো হিসাব কিতাব নাই, মেন চ্যানেলে তারা জাহাজগুলো নোঙর করে রাখে, আমরা ঠিকভাবে জাহাজগুলো দিতে পারি না। তীব্র শীতের কারণে বেড়েছে রোগ বালাই। হাসপাতালের শিশু ওয়ার্ডে রোগীর সংখ্যা ধারণ ক্ষমতার চেয়েও 5 গুণ বেশি। বেড না থাকায় মেঝেতেই চিকিৎসা চলছে অনেকের চিকিৎসা, বেশিরভাগই নিউমোনিয়ায় আক্রান্ত। আমরা বাচ্চাদের বেশিরভাগ পাচ্ছি নিউমোনিয়া, আর বয়স্কদের পাচ্ছি ব্রঙ্কিয়াল অ্যাজমা এবং সেই সাথে সিওপিডি। পার ডে শিশু 40 থেকে 50 জন ভর্তি হচ্ছে, আর বয়স্ক লোক 34-35 জন তো প্রতিদিন আসছে। জ্বরের জন্য আসছি, ঠান্ডা লাগছে, শ্বাস বেড়ে গেছে, তো আজকে সেম সেই একই অবস্থা, জ্বর কমে না, ঠান্ডা কমতেছে না। এখন মোটামুটি সুস্থ, অক্সিজেন চলতে আছে বাচ্চা। বাচ্চা আসলে অজ্ঞান অবস্থায় আছে, একটু সুস্থ হয়েছে, সে আমি তো একটু জ্ঞান ফিরে আসছে এখন পর্যন্ত। শীতের সময় শিশু ও বৃদ্ধদের বাড়তি যত্নের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।